নমস্কার, আমি সুব্রজিৎ, দেখছেন এবি নিউজ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে নিউজ হেডলাইন্স। অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সামনে ঠিকাদারদের বিক্ষোভ। নন্দ উৎসব ও কাদো খেলার মধ্য দিয়ে দুর্গাপুজোর কাঠামো পুজো জলপাইগুড়ির রাজবাড়িতে। বেঙ্গল সাফারি পার্কে তিন সন্তানের জন্ম দিল রয়্যাল বেঙ্গল বাঘ শিলা, খুশি পার্ক কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পূর্ত দপ্তরে বিভিন্ন কাজের টেন্ডার নিয়ে একাধিক অভিযোগ তুলে আন্দোলন শুরু করলেন দপ্তরের ঠিকাদাররা। অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে পূর্ত দপ্তরের ঠিকাদারদের আন্দোলন শুরু হলো বুধবার থেকে। এদিন দুপুরে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সামনে 25 জন ঠিকাদার, যারা ওই দপ্তরের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছেন, তারাই এই আন্দোলন শুরু করলেন। তাদের অভিযোগ, ইতিমধ্যেই বেশ কিছু টেন্ডারে অসঙ্গতি দেখতে পেয়েছেন তারা। অনেক টেন্ডারের নোটিশ ঠিক সময় দেওয়া হয়নি, কাজ কাদের দেওয়া হচ্ছে তাও তারা সঠিকভাবে জানতে পারছেন না, তাই ওই সমস্ত কাজের টেন্ডারে পুরো অসঙ্গতি রয়েছে বলে ক্ষোভ আন্দোলনকারী ঠিকাদারদের। আমাদের দাবিটা এই সাব ডিভিশনের টেন্ডার, ওনার এখতিয়ারের মধ্যে যে টেন্ডারগুলো হয় সেগুলো যাতে ঠিকমতো নোটিশ বোর্ডে নোটিশ পেশ করা হয় এবং নেটেও যদি দিয়ে থাকেন ঠিক সময়ে আমরা যাতে দেখতে পাই। মানে এগুলো কি বেআইনি হচ্ছে মনে হয় আপনাদের? আমার তো মনে বেআইনি বলতে এখানে দেখেন ইন্টেনশনালি কিছু ঠিকাদারকে এটা নেগোসিয়েশনের মধ্যে কাজ বন্টন এটাই তো বোঝা যাচ্ছে, এর ইঙ্গিতে তাই। সেক্ষেত্রে আমি আর কি বলবো, আপনিও বুঝতে পারছেন ব্যাপারটা কেন। নোটিশ বোর্ডে আপনি দেখেন নোটিশ বোর্ডে নেই, কিন্তু আজকে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর নোটিশ বোর্ডে ঝোলানোর কি দরকার ছিল? কাজটা কি জলপাইগুড়ির? জলপাইগুড়ি সদর হাসপাতালের একটা ছোট্ট কাজ। কত টাকা? এটা 2 লাখ সামথিং হবে। আমরা চাই যে কিছু নিজস্ব, আমরা তো নিজস্ব কিছু ঠিকাদারের মাধ্যমে এই কাজগুলো বন্টন না করে আমরা যারা প্রত্যেকেই পিডাব্লিউডির বুকে ঠিকাদারি করি তারা প্রত্যেকে যাতে নোটিশ জানতে পারি, আমরা টেন্ডারটাতে যাতে অ্যাটেন্ড করতে পারি, আমরাও যাতে কাজের সুযোগ পেতে পারি। যদিও দপ্তরের মুখ্য বাস্তুকার ভাস্কর ঘোষ পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। বলছেন ওনার অফিসের সাব ডিভিশনে যে টেন্ডারগুলো হচ্ছে সেগুলো প্রপারলি আইন মেনে হচ্ছে? হ্যাঁ, এবং অনিয়মের অভিযোগ, অনিয়মের অভিযোগ করছেন, তা সেটা যদি তার মধ্যে যদি কোনো সত্যতা পাওয়া যায় সেটা দেখা হয়, কিন্তু আমার কাছে রিটেল কিছু আসেনি। ওনারা ভারবালি এসে বলে গেছেন, ঠিক পার্টিকুলার কোন টেন্ডার বা কি সেটা নিয়ে ভাবেন আমাকে কিছু জানায়নি। তার মানে স্যার তদন্ত হবে বিষয়টা? হ্যাঁ, অভিযোগের তদন্ত হবে, অভিযোগ তদন্ত হবে, এবং এসটিআর এর যখন ব্যাপার এটা এক্সিকিউটিভ বা এসি ওদের লেভেল থেকেই আসবে আর কি। আমবাড়ির বিস্কুট ফ্যাক্টরির লক আউট হয়ে আছে। ফ্যাক্টরি খুলতে জেলা শাসকের দ্বারস্থ হল নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে আছে জলপাইগুড়ি জেলার একটি বড় বিস্কুট ফ্যাক্টরি। গত 20 জুন থেকে ফ্যাক্টরির লক আউট ঘোষণা করে মালিক পক্ষ। বেশ কয়েকবার আলোচনায় বসেও সমস্যার সমাধান না হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন মালিক পক্ষ ও তার অ্যাসোসিয়েশন। বুধবার নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল অভিযোগ করে বলেন, শাসক দলের শ্রমিক নেতা তপনদের জন্যই এই অবস্থা হয়ে রয়েছে। তারা ফ্যাক্টরি খুলতে পারছেন না, তপন দে দাদাগিরি করছেন। এর আগেও রাজগঞ্জ ব্লক অফিসে বিডিও ও স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়ের অনুরোধে ফ্যাক্টরি খোলার বিষয়ে বৈঠকে বসেছিলেন, কিন্তু তপন দে সেই মিটিংয়ে তাদের উপর কার্যত চড়াও হন। তারা বলেছিলেন 32 জন শ্রমিককে তারা ছাঁটাই করবেন, তারা ঠিকমতো কাজ করে না, কিন্তু তপন দে সেটা মানতে রাজি হননি। তারা ভিআরএস দিতেও রাজি ছিলেন, কিন্তু তপনদের দাবি সবাইকেই কাজে নিতে হবে। তিনি আরও বলেন, তারা চান ফ্যাক্টরি চালাতে, তাই জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। গত পরশু দিন হলো বিডিও সাহেব রাজগঞ্জের উদ্যোগে হলো একটা মিটিং কল হয়েছিল,
এবং ওখানটা উপস্থিত ছিলেন এমএলএ সাহেব ছিলেন, তপন দত্তও ছিল এবং বিডিও সাহেব নিজেও ছিলেন। তো ওখানটায় একটা চেষ্টা করা হয় যে কীভাবে এই সমাধান সূত্রটা বের করা হয়। প্রথম থেকেই উনি হলো হিউমিলিয়েশন স্টার্ট করেন এবং আলটিমেটলি হলো ওই ওটার এন্ড হয় আর কি। খগেশ্বরবাবু চেষ্টা করে হলো বোঝার চেষ্টা করেন যে সত্যি লেবারদের কাছেও জিজ্ঞেস করেন, লেবাররাও কিন্তু লেবারদের যে সেক্রেটারি আছে নির্মল বর্মন বলে, সে পরিষ্কার জানিয়ে দেয় যে এখানটা হলো 10-12 জন হলো নটোরিয়াস এলিমেন্ট আছে যাদের জন্য বারবার করে ইউনিটটি বন্ধ হচ্ছে এবং এই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তপন দে বারবার বলছে না কাউকে শোনা যাবে, ভিআরএস দিতে হবে। তো আমরা বলছি ওকে, আমরা রেডি আছি ভিআরএস দিতে, কিন্তু ভিআরএসের নর্মসটা বলুন। আমরা বিডিও সাহেবকে জিজ্ঞেস করি, বিডিও সাহেব আপনি তো হলো প্রশাসনের সর্বোচ্চ অধিকারী এই ব্লকের, তাহলে আপনি বলুন ভিআরএস। উনি পরিষ্কার বলে দেন যে 25 বছর কেউ যদি ওয়ার্ক না করে সে ভিআরএস এলিজিবল নয়। জেলা সদর হাসপাতালে কর্তব্যরত এক নার্সিং স্টাফের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। কী কারণে আত্মহত্যার ঘটনা তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত সোমবার রাতে নিজের ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্মরত এক নার্স, নাম দীপিকা সরকার। তিনি জলপাইগুড়ি শহরে ওয়াকারগঞ্জ এলাকায় একা ভাড়া থাকতেন, বিবাহিত জীবন 9 বছর, তবে তাদের কোনো সন্তান ছিল না বলে জানা গিয়েছে। মৃতার মামা জানান রায়গঞ্জের হেমতাবাদে তার ভাগ্নির বাড়ি, বিয়ে হয়েছিল মালদার জনৈক কৃষ্ণ সরকারের সাথে। মাঝে মধ্যে তার স্বামী জলপাইগুড়িতে আসতেন বলে জানান তিনি। প্রায় 3 মাস ধরে পারিবারিক কিছু অশান্তি চলছিল তাদের মধ্যে, তবে এই মুহূর্তে তারা কোনো থানায় অভিযোগ করেননি। নিজেদের মধ্যে পর্যালোচনা করে যদি অভিযোগের কোনো বিষয় থাকে তাহলে তারা থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। তো কিছুদিন থেকে ওই স্বামী স্ত্রী নিয়ে ওদের একটু ঝামেলা চলছিল, কিন্তু সেটাও কিন্তু আমরা শিওর না যে সত্যি কি না। কোথায় চাকরি করতো? এই জলপাইগুড়ি এই হসপিটালে, এই সুপার ডিপার্টমেন্টে চাকরি করতো। এটা আমরা নিয়েছি ওই নার্সের। কতদিন ধরে সমস্যা চলছিল শুনতে পেরেছেন? এই খুব বেশি দিন না, মাস দিনে হবে। এখন অবধি কারণটা ঠিকভাবে জানতে পারছেন? কী করবেন আগামীতে কিছু ভাবছেন? আগামীতে এখন এখানকার কাজ শেষ করে বাড়িতে নিয়ে যাই, তারপরে সবাই চিন্তাভাবনা করবো বাড়িতে যাই গিয়ে কী করা যায় দেখা যাক। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপার ডাক্তার গয়রাম নস্কর বলেন তাদের একজন নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশ তদন্তের পর বিষয়টি জানা যাবে। ও আমাদের একজন নার্স বাইরে ভাড়ায় থাকতেন, ভাড়াটিয়াই দেখেছে যে বাড়িতে সাড়া শব্দ নেই, তারপর পুলিশকে ডেকে ওকে উদ্ধার করে আমাদের সুপার স্পেশালিটিতে নিয়ে আসে এবং সেখানে মৃত বলে ঘোষণা হয়, ব্রড ডেথ হয়। তাই এর মৃত্যুর কারণ আমরা জানি না, এটা পোস্টমর্টম এবং পুলিশের ইনকোয়ারি করে ডিটেলসে জানা যাবে কেন মারা গেছে। সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়ি জুড়েও ক্রমশই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উদ্বিগ্ন শহরবাসী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অক্লান্ত পরিশ্রম করছে বিজ্ঞানী মহল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর। এমন পরিস্থিতিতেও রাজ্য সরকার শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে। অ্যাম্বুলেন্স জোগাড়ের সময় অস্বাভাবিক পরিমাণ টাকা চাওয়া, নার্সিংহোমে রোগী ভর্তির সময় পরিবারের সদস্যদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে হয়রানির মুখে, এমনই বিভিন্ন অভিযোগ তুলে বুধবার ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শিলিগুড়ির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। কমিউনিস্ট পার্টির সদস্য জয় চক্রবর্তী জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালে 10% শয্যা বৃদ্ধি করার ঘোষণা হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। সব বহনকারী গাড়ির মালিকরা মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক ভাড়া চাইছে, এগুলো বিষয়ের উপর কোনো নজরদারি নেই সরকারের। তাদের আরও দাবি অবিলম্বে সারি হাসপাতালের সংখ্যা আরও বৃদ্ধি করা হোক। শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতে। এর ফলে ওই এলাকায় দলের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি তৃণমূলের। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামে মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শতাধিক মানুষ। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ললিত রায়সহ একাধিক তৃণমূল নেতা। যোগদান পর্ব শেষ হওয়ার পর বিধায়ক জানান
ওই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, কিন্তু তারপর বছর দুয়েক পেরিয়ে গেলেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি। সেই কারণে গ্রামের শতাধিক মানুষ উন্নয়নের আশায় এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে আমরা হেরে যাই, তৃণমূল কংগ্রেস দলের যে প্রার্থী ছিল হেরে যাই, এখানে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে। তাই 2018 এবং 2019 এবং 2020 এই যে দুই বছরে এই বুথের মানুষ যারা আছে তারা বুঝতে পেরেছে যে বিজেপির পঞ্চায়েতকে জিতিয়ে এবং 2019 সালে বিজেপির সংসদকে জিতিয়ে এই দুই বছরে কি উন্নয়ন হয়েছে, তারা কোনো কিছু উন্নয়ন দেখতে পায়নি। 17টি পরিবার মানে 17টি মিনিমাম ভোটার হচ্ছে প্রায় 75টা ভোটার, তারা আজকে বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। কিছু টাকা ও একাধিক দরকারি কাগজ সহ কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন হেলাপাকড়ির এক গ্রামীণ চিকিৎসক। নাওয়াপাড়ার বাসিন্দা তথা গ্রামীণ চিকিৎসক নবীন রায় কিছুদিন আগে রাস্তায় একটি মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন, কিন্তু তিনি সামাজিক কোনো মাধ্যম ব্যবহার করেন না। তাই ইচ্ছে থাকলেও কীভাবে মানি ব্যাগটির মালিককে খুঁজে পাবেন প্রথমে বুঝেই উঠতে পারছিলেন না। পরে অবশ্য এক বন্ধু ফেসবুকে সমস্ত বিবরণ দিয়ে শেয়ার করিয়েছেন। সেই পোস্ট দেখেই যোগাযোগ করেন মানি ব্যাগের মালিক রমজান আলী। বুধবার তার হাতে মানি ব্যাগটি তুলে দেন নবীনবাবু। গত প্রায় 10-12 দিন আগে আমি বাজার করে বাড়ি যাচ্ছি, রাস্তায় একটা পাস পড়ে আছে, ওখানে দেখলাম কিছু টাকা, আবার এটিএম কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের চেক বই, আবার অনেক ডকুমেন্টস। তো আমি গিয়ে চিন্তা করলাম যে যার হারিয়েছে ওর তো ডকুমেন্টসগুলো দরকার, কিছু টাকাও ছিল, তো আমি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। ফেসবুকে পোস্ট করে এই যে আজকে ভাই নিতে আসে, আমি তার হাতে তুলে দিলাম, তার ডকুমেন্টস তার হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাসিন্দা রমজান আলী জানান, অল্প কিছু টাকা সহ প্যান কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি মানি ব্যাগ সহ হারিয়ে ফেলেছিলেন। সামাজিক মাধ্যমের দৌলতে সন্ধান পেয়ে হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পেয়েছেন। এজন্য তিনি ওই গ্রামীণ চিকিৎসককে ধন্যবাদ জানান। প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল, তারপরে ড্রাইভিং লাইসেন্স ছিল, পয়সা ছিল, এটিএমও ছিল, হ্যাঁ এটিএম ছিল, তারপর ব্যাংকের চেক বই ছিল, আচ্ছা আরও অন্য অন্য জিনিসও ছিল। দাদা পাওয়ার পরে দাদা ফেসবুকে ছাড়ছে, তারপরে আমার এক বন্ধু ওই ওনার নাম্বার সংগ্রহ করে আমাকে দিয়েছে, তারপরে আমি ওই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছে আগে পাইছি। মানুষের মধ্যে এখনও মানে মানসিকতা আছে, আমি জানি যে আমার পাস আমি পাবো না, কিন্তু আমার মানে সব থেকে দামি হচ্ছে ডকুমেন্টসগুলো আমি যে পাইলাম, আমি জানি যে আজকে আমার সৎ মানুষ আছে। বুধবার সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। বিভিন্ন যানবাহন চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে সচেতন করল ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ। পাশাপাশি করোনা সচেতনতার প্রচারও চালানো হয়। জলপেশ মোড় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফে। একই সাথে ট্রাফিক পুলিশের আহ্বানে সাড়া দিয়ে গান গেয়ে মানুষের সামনে সচেতনতার বার্তা তুলে ধরেন শিল্পী শুভঙ্কর চক্রবর্তী। ময়নাগুড়ি ট্রাফিক ওসি মানিক দাস কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি জানান, ইতিমধ্যে জলপেশ মোড় এলাকায় একাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, তাই এলাকার মানুষকে সচেতন করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আবহের মধ্যে ঢাকে কাটি পড়ল জলপাইগুড়ি রাজবাড়িতে। আজ নন্দ উৎসব এবং কাদো খেলার মধ্য দিয়ে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ পরিবারের 511 বছরের দুর্গাপুজোর কাঠামো পুজো করা হয়। প্রাচীন ঐতিহ্য মেনে কাঠামো পুজো করলেন রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসু। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের পরের দিন জলপাইগুড়ি রাজ পরিবারে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব ও কাদো খেলা। এই উৎসবের মধ্য দিয়ে প্রতিবারের মতো এবছরও রাজ পরিবারের দুর্গাপুজোর কাঠামো পুজো করা হলো এদিন। করোনা পরিস্থিতিতে এবছর দুর্গাপুজোতে বেশ কিছু অনুষ্ঠানের কাটছাট করা হয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে। এবার এই রাজ পরিবারের দুর্গাপুজো 511 বছরে পড়ল। বুধবার সকালে রাজবাড়ির দুর্গা মন্দিরে কাঠামো পুজো করেন রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসু ও রাজ পরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল। দুর্গা মন্দিরের পাশের মাঠে অনুষ্ঠিত হয় কাদো খেলা। সেই কাদো খেলার পর সেই জায়গার মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানান মৃৎশিল্পী। রাজ পরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন, অন্যান্য বছরের মতো এবার আড়ম্বর না থাকলেও
পুরনো ঐতিহ্য ও নিয়ম মেনে মায়ের পুজো হবে। এই পুজো বহু বছর থেকে চলে আসছে, 500 বছরের উপরে। আগে যা রীতিনীতি ছিল সেই হিসেবে আজও হয়ে আসছে। গতকাল জন্মাষ্টমী ছিল, পুজো হয়েছে, আজ কাঠাম পুজো এবং দধি কাদু যেটাকে বলো বা নন্দ উৎসব সেটা হবে, এবং পরপর যেরকম নিয়ম আছে সেভাবে সব কিছু হয়ে আসবে। করোনার কারণে অন্যান্য বছরের মতো মন্দিরের ভেতরে প্রবেশ করে এবছর পুজো দিতে পারবেন না ভক্তরা। মন্দিরের বাইরে থেকে মা দুর্গাকে দর্শন ও পুজো করতে পারবেন তারা। এছাড়াও প্রতি বছর অষ্টমী পুজোর দিন পুজো দেখতে আসা সবাইকে ভোগ খাওয়ানো হয় রাজপরিবারের পক্ষ থেকে। এবছর সেই ভোগ খাওয়ানো হবে না বলে জানিয়েছেন রাজ পুরোহিত শিবু ঘোষাল। আমাদের রাজপরিবারের যেরকম পুজো সেরকমই পুজো হবে এবছর। আমরা কিছু মানে রাজপরিবার থেকে কিছু কারসাপ, যেমন করোনা আবহের জন্য কিছুটা কারসাপ করা হয়েছে, যেমন আমরা খালি ফল মানে চাল কুমড়ো শুমড়ো বলি দেওয়া হবে, কোনো রকম পাঠা পায়রা হাঁস যেগুলো আগে হতো সেগুলো এবার হবে না। এবং আমাদের যে মায়ের যে পুজোর যে ভোগ, আগে মহাষ্টমীতে যে ভোগ বিতরণ করতাম, মাকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগই হবে, এবং এক্সট্রা করে বাইরের কোনো লোককে আমরা মায়ের ভোগ এবার দেব না। এটাই আর যেরকম নীতি যেভাবে পুজো হচ্ছে সেভাবে পুজো হবে। সোশ্যাল ডিস্টেন্স এবং সরকারি সমস্ত নীতি মেনেই রাজপরিবারের পুজো হবে। মঙ্গলবার ছিল জন্মাষ্টমী, এদিন জন্মাষ্টমীর পুজো হল জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে। প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমী পুজোর আয়োজন করল পান্ডাপাড়া পার্কের মোড় জন্মাষ্টমী পুজো কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় নিয়ম নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী পুজো করা হয় এখানে। যদিও করোনা পরিস্থিতির জন্য এবার নামযজ্ঞের অনুষ্ঠান বন্ধ রেখেছেন উদ্যোক্তারা, তার পরিবর্তে এলাকার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা। বুধবার বিরল প্রজাতির একটি মাছকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বর্গিপাড়া গ্রামে। বুধবার বিরল প্রজাতির একটি মাছকে ঘিরে হইচই পড়ল বার্নিশ অঞ্চলের বর্গিপাড়া গ্রামে। এলাকার বাসিন্দা মহিম রায় মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছটি শিকার করেন। মাছটির সারা শরীরে অসংখ্য কাঁটা রয়েছে। তিনি বলেন, এ ধরনের মাছ এর আগে কখনো চোখে পড়েনি তার, তাই সেটি প্রতিবেশীদের দেখান, কিন্তু তারাও কেউ মাছটিকে চিনতে পারছেন না। খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে কৌতূহলী মানুষের ভিড় জমে। বিচিত্র সেই মাছটিকে ঘিরে এলাকায় কার্যত হইচই পড়ে যায়। মাছটা আমি পুরা জল এসে তো কোথা দিয়ে গেছিলাম, তো একটা ব্রিজের মুখায় ও দাঁড়িয়ে আছে, তখন কোথা দিয়ে মারলাম। মাছটা আমি যাই না, কী মাছ যাই না, কিন্তু মাছটা ওঠার পরে আমি দেখলাম যে পুরা শরীরটাতে কাটা। তারপর আমি আমার 10-2 লোককে দেখালাম, ও বলতে পারে না যে কী মাছ। তখন আমি বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে আসে তারপর বাড়িতে লোকজন আবার দেখলো, কেউ চিনতে পারে না। ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন, এটি সম্ভবত ক্রোকোডাইল ফিশ, এগুলোকে সাধারণত অ্যাকোরিয়ামে রাখা হয়ে থাকে। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে।
রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। বুধবার ভোরে এক বাঘ দম্পতির তিন শাবকের জন্ম হলো খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে। করোনা পরিস্থিতির মধ্যেও সুখবর শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। বুধবার ভোরে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা আবারও একবার তিন সন্তানের জন্ম দিল। এর আগে তিনটি শাবকের জন্ম দিয়েছিল শিলা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শাবকগুলির নাম রেখেছিলেন রিকা, কিকা ও ইকা। পরবর্তীতে মৃত্যু হয় ইকার। তখন শিলার সঙ্গী ছিল স্নেহাশিস নামে একটি বাঘ, এবার তার সঙ্গী বিভান। এই নিয়ে বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল বাঘের সংখ্যা হলো আট। সদ্যজাত শাবকগুলির নাম এখনও ঠিক করেনি বন দপ্তর। মা শিলাসহ তার তিন সদ্যজাত শাবক সুস্থ রয়েছে বলে জানালেন বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ধর্মদেব রায়। আজকে আমাদের বেঙ্গল সাফারিতে তিনটা টাইগার কাব জন্ম হয়েছে। ওদের মা যে আছে শিলা আর ওদের যে বাবা বিবান, তিনটাই কাব আর শিলা যে আছে এখন ভালোই আছে। তিনটা কাব এখন দুধ খাচ্ছে। আর এই তিনটা কাব নিয়ে আমাদের এখানে টোটাল টাইগার পপুলেশন যেখানে আছে সাতটা হয়ে গেছে, রিকা, কিকা, শিলা, বিমান আর এই তিনটা যে আমাদের নতুন কাব হয়েছে। এছাড়া এই যে তিনটা কাব আছে এদের যেহেতু এখনই জন্ম হয়েছে তো এদের সেক্স এখনো আমাদের জানা নাই। এখন সেক্স আমাদের জানা হবে, তখন আপনাদেরকে ডিটেল বলে যাবে। করোনার দাপট বাড়তেই গোটা দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন জারি করল ভুটান সরকার। সমস্ত গেট বন্ধ করার পাশাপাশি সীমান্ত সিল করা হয়েছে, স্যানিটাইজ করা হচ্ছে দেশের সমস্ত দপ্তর, বাজার, পরিবহন ইত্যাদি। নতুন করে একজন করোনায় সংক্রমিত হওয়ায় প্রধানমন্ত্রী লোতে সেরিং মঙ্গলবার থেকে ভুটানে লকডাউন ঘোষণা করেছেন। লকডাউনের মেয়াদ অবশ্য নির্দিষ্ট করে জানায়নি সেখানকার প্রশাসন। প্রধানমন্ত্রী শুধু বলেছেন খুব বেশি হলে পাঁচ দিন থেকে সর্বাধিক তিন সপ্তাহ পর্যন্ত লকডাউন চলতে পারে। এদিন থেকে বন্ধ হয় দেশের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা ও বাণিজ্য প্রতিষ্ঠান। প্রত্যেক বাড়িতে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জানা গিয়েছে একজন করোনা সংক্রমিত আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। সোমবার তার রিপোর্ট ফের পজিটিভ হয়েছে। গেলেপুর বাসিন্দা ওই মহিলার সরাসরি সংস্পর্শে এসেছেন একাত্তর জন, তাদের সংস্পর্শে এসেছেন আরও অনেকে। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানকার সরকারি রিপোর্ট অনুযায়ী ভুটানে মঙ্গলবার পর্যন্ত কোভিড সংক্রমিতের সংখ্যা 113 জন। এদিকে ভুটানের লকডাউনের কারণে জয়গাঁও, চামুকচি প্রভৃতি সীমান্ত গেট বন্ধ করে রাখা হয়েছে। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সামনে ঠিকাদারদের বিক্ষোভ। নন্দ উৎসব ও কাদো খেলার মধ্য দিয়ে দুর্গাপুজোর কাঠামো পুজো জলপাইগুড়ির রাজবাড়িতে। বেঙ্গল সাফারি পার্কে তিন সন্তানের জন্ম দিল রয়্যাল বেঙ্গল বাঘ শিলা, খুশি পার্ক কর্তৃপক্ষ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার বিষয়। নমস্কার।